হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিকে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের এর উপপাদ্যকে কিভাবে তোমরা করবে, সেই সহজতর পদ্ধতি, প্রত্যেকটা জিনিস কিভাবে কিভাবে আসছে, কিভাবে তোমাদের মনে রাখতে হবে, এবং পরীক্ষার ক্ষেত্রে এই মুখস্থ না করে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, এই পুরো মেথডটা এই ভিডিওর দ্বারা তোমাদের দিয়ে দেব। তো সেটাই এই ভিডিওতে আলোচনা করব। বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো বিধ্বস্ত চতুর্ভুজ এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে প্রশ্নটাকে আমরা কি করব, উপপাদ্যের ক্ষেত্রে বিশেষ নির্বাচন করে দেব। তো এখানে প্রশ্ন যেটা রয়েছে সেটাই করে দিলাম, বিশেষ নির্বাচন বা সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচন, তো এটাই হয়ে গেল বিশেষ নির্বাচন। করার পর যেটা কোশ্চেন থাকবে সেটা বিশেষ নির্বাচন দিয়ে তারপরে আমাকে চিত্র আঁকবে। এটা বিধ্বস্ত চতুর্ভুজ রয়েছে, একটা সবার প্রথম একটা বৃত্ত, তো এখানে চতুর্ভুজ একটা, কত পয়েন্ট বসিয়ে দিলাম, তো এটা হয়ে গেল একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এখানে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো আমার এখানে বৃত্তস্থ চতুর্ভুজ এটা ধরে নিলাম কেন্দ্র, আর এটার নাম দিয়ে দিলাম এ বি সি ডি। দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো আমাদের সম্পূরক প্রমাণ করতে দিয়েছে। বিপরীত কোণ বলতে এই কোণটা আর এই কোণটা, সম্পূরক কথা যদি বলে যে সম্পূরক বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে এই কোণটা আর এই কোণটা, মানে বিপরীত কোণগুলো পরস্পর 180 ডিগ্রি হবে, আর যদি পূরক বলে 90 ডিগ্রি হয়, আর এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে 180 ডিগ্রি হবে, যেহেতু বলে যে সম্পূরক, সম্পূরক হলে 180 ডিগ্রি হয় বিপরীত কোণগুলো। এই কোণটা আর এই কোণটা সমষ্টি মানে যোগ করলে 180 ডিগ্রি হবে, আর এই এ আর সি যোগ করলে 180 ডিগ্রি হবে, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক বলে দিয়েছে? তাই এটার কেন্দ্র, কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও ও। তো এখন কি লিখবো, শিকার। শিকার আমরা কি লিখি, যেটা কোশ্চেনে বলে দিয়েছে সেটা চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি। তাহলে এখানে এটাকে কি হচ্ছে আমাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। লিখবো কি, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে আমি যা বলেছি সেটাই লিখে দিলাম, বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমাকে এটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তা ও কেন্দ্রের ভিতরে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা স্বীকারই হয়ে গেছে, চিত্রটা লিখে দিলাম। এবার এখানে কি, এরপরে হেডিং আসছে শিকারের পর প্রামাণ্য হিসেবে প্রমাণ করতে হবে। তো প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, ভালো করে যদি দেখি যে এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এইটা আর এইটা যোগ করলে কত হবে 180 ডিগ্রি, মানে এটা বিপরীত কোণ, মানে এইটা আর এটা যোগ করলে 180 ডিগ্রি হওয়া দরকার। তাহলে কি অ্যাঙ্গেল এ বি সি প্লাস কি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু কি হচ্ছে 2 সমকোণ, বা 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি সম্পূরক বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে বিপরীত কোণগুলো সমষ্টি 2 সমকোণ, বা 180 ডিগ্রি হওয়া দরকার। আর কি কি বিপরীত কোণ আছে, এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ। তাহলে কি হচ্ছে বি এ ডি প্লাস কি হচ্ছে এ বি সি ডি ইকুয়ালস টু কি 2 সমকোণ, বাকি 180 ডিগ্রি, শুধু 2 সমকোণ লিখতে পারবো না, অসুবিধা নেই। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় হওয়ার পর এরপরে কি আমার হেডিং চলে আসবে অঙ্কন, মানে কি আমাকে একে মানে কি এক্সট্রা আঁকবো যাতে অঙ্কন আমার প্রমাণের সুবিধা হবে। তা আমি এখানে এই অঙ্কন আঁকলাম কি, দেখো এ আর এই যে ও আছে সেটাকে যুক্ত করছি, এ আর ও যুক্ত করে দিচ্ছি, এ ও যুক্ত আর হচ্ছে সি ও যুক্ত করে, তাহলে কি এখানে এ এ কমা ও ও ত্রিভুজ কি হচ্ছে ও এ ও কমা সি যুক্ত করা হলো। তাহলে এ ও আর সি ও যুক্ত করা হলো, অবশ্যই কমা দিতে হবে, এখানে যুক্ত করা হয়নি, এ ও সি যুক্ত করেছি, ও আর সি যুক্ত করেছি, এ ও আর ও সি যুক্ত করেছি, তাই জন্য কমা দিতেই হবে, কমা না দিলে কিন্তু কাটা। এরপরে যে বিশেষ পার্টটা সেটা হয়ে যাচ্ছে প্রমাণ। তো সেটা কি হয়ে যাচ্ছে প্রমাণ,
দেখো, ও তা প্রমাণে ভালো করে যদি লক্ষ্য করি, আমরা করেছিলাম একটা উপপাদ্য, ও যে কোনো বৃত্তচাপের ওপর ও কেন্দ্রস্থকোণ পরিধিস্থকোণের দ্বিগুণ, তাহলে সেটাই এখানে লিখে দেবো। ও যে এ বি সি বৃত্ত চাপের ওপর ও অ্যাঙ্গেল এল এ ও সি কি হচ্ছে কেন্দ্রস্থকোণ, কেন্দ্রস্থকোণ ও অ্যাঙ্গেল এ বি সি বৃত্তস্থ কোণ। তার মানে কি এখানে যে এ বি সি বৃত্তচাপের উপর এইটা কি হচ্ছে এ কেন্দ্রের মধ্যে যে কোনটা অবস্থিত সেটা হচ্ছে এইটা, এ ও সি কি হচ্ছে কেন্দ্রস্থ কোণ লিখে দিয়েছি, আর বৃত্তস্থ কোণ কি বৃত্তের উপর অবস্থিত হচ্ছে এই বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপটার উপর কি হচ্ছে এ বি সি ইকুয়ালস টু এটা। তাহলে কি কোন যে কোনো বৃত্তচাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে দিক। সুতরাং এখান থেকে এটা বলতে পারি অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু টু ইন্টু কি হয়ে যাচ্ছে এ এ বি সি, মানে কেন্দ্রস্থ কোণ কি হচ্ছে বৃত্তস্থ কোণের হচ্ছে দ্বিগুণ। তো এখান থেকে এ বি সি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে হাফ এ ও সি, এটাকে এক নম্বর দিয়ে রাখলাম। তো এটাকে এক নম্বর দেওয়ার পর আবার কি করছে, আবার একই কাজ করবো, এটা কি এ বি সি বৃত্তচাপের উপর করেছি, এখন কি এ বি সি বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপের উপর করবো। তাহলে এ বি সি বৃত্ত চাপের ওপর দেখো এখানে কি বৃত্ত কেন্দ্রস্থ কোণ কোনটা এইটা, দেখো এটাও এ ও সি, এটাও এ ও সি, চিনবো কিভাবে, এটাকে প্রবৃত্ত করতে হবে, কারণ দেখো এইটা 180 ডিগ্রি থেকে বড়, তাই এটাকে প্রবৃদ্ধ এ ও সি বলা হবে। তাহলে কি প্রবৃদ্ধ এ ও সি, প্রবৃদ্ধ এ ও সি কি হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা কি হয়ে যাচ্ছে এ এ ডি সি কি হচ্ছে বৃত্তের উপর অবস্থিত, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সুতরাং একই রকম ভাবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কি হয়ে যাবে এখানে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ এ ও সি ইকুয়ালস টু কি টু এ ডি সি, টু এ ডি সি। তাহলে এখান থেকে এ ডি সি ইকুয়ালস টু কি হয়ে যাবে এইটা হাফ ইন্টু এইটা হয়ে যাবে, এই দুই দুইটা এপাশে গেলে বাই হয়ে যাবে, 1/2 হয়ে গেল প্রবৃদ্ধ এ ও সি, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর। এখানে জায়গা নিয়ে আমি উপর থেকে কিছু অংশ মুছে দিচ্ছি, হচ্ছে 1 আর 2 যুক্ত করে দিচ্ছি, 1 আর 2 যুক্ত করছি, এই যে 1 ও 2 যোগ করে পাই, 1 আর 2 যদি যোগ করি দেখো এখান থেকে 1 আর 2 মানে এই এইটা আর এইটা যোগ করি, তাহলে কি লেফট সাইড এর গুলো যোগ হবে এবং রাইট সাইড এর গুলো যোগ হবে। লেফট সাইড প্রথমে যোগ করবো এ বি সি প্লাস কি হচ্ছে এ ডি সি, তাহলে কি এ বি সি প্লাস কি হচ্ছে এ ডি সি ইকুয়ালস কি এইটা প্লাস এইটা হাফ অ্যাঙ্গেল এ ও সি প্লাস হাফ প্রবৃদ্ধ এ ও সি, ঠিক আছে। তাহলে কি এ বি সি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এ ডি সি হাফ কমন চলে গেল, ও তাহলে হচ্ছে এ ও সি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি। তাহলে দেখো এখানে এ ও সি মানে এই কোণটা, নর্মাল এ ও সি মানে এই কোণটা, আর প্রবৃদ্ধ এ ও সি মানে এই কোণটা, তাহলে এখানে পুরো কোণটা একটা পুরো সার্কেল হয়ে যাচ্ছে, মানে পুরো একটা সার্কেল অ্যাঙ্গেল কি হয়ে যাবে সেটা হয়ে যাবে কি 360 ডিগ্রি, তাহলে সেটা হয়ে যাবে কি 360 ডিগ্রি বা 4 সমকোণ, তাই না, 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে এখানে এ বি সি প্লাস কি হচ্ছে এ ডি সি ইকুয়ালস টু কি হচ্ছে 1/2, এইটা দুটো যোগ করলে পুরো সার্কেলটা হচ্ছে যেটা হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি, তাহলে এখানে লিখলাম 4 সমকোণ। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে এখানে, তাহলে কি এ বি সি প্লাস হচ্ছে এ ডি সি ইকুয়ালস টু কি 2 সমকোণ। তাহলে দেখো এটা কি বেরিয়ে গেল, একটা বেরিয়ে গেল এ ডি সি প্লাস এ ডি সি ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা কি প্রথম নম্বরটা প্রমাণিত হয়ে গেল না, তাই কি এখানে ব্যাকেটে লিখে দেবো ওই যে 1 নং প্রমাণিত।
এবার নেক্স দ্বিতীয় নম্বর প্রমাণিত হবে। দ্বিতীয় নম্বর প্রমাণিত করতে গেলে এখানে এ ও যুক্ত করেছি এবং ও সি যুক্ত করেছি, তারপরে এটা করেছি এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ এই ফর্মে ফেলে এ বি ইকুয়ালস টু বের করে দিয়েছি। এখান থেকে কি করতে হবে আমাকে, এই দুটো যুক্ত করতে হবে, এ বি আর বি ডি যুক্ত করে যেরকম কিভাবে করেছি সেরকম ভাবে করতে হবে। কিন্তু আবার এত বড় করব না, করব না, তখন কি করব আমরা লিখবো অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে কি হচ্ছে, বি আর হচ্ছে ও আর ডি ও যুক্ত করে এটা প্রমাণ করা যায়, লিখলেই হয়ে যাবে। তো কি লিখবো এখানে, যে বি অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে কি, অনুরূপ ভাবে কি লিখবো কথাটা, অনুরূপ ভাবে লিখবো ও যে বি কমা ও ও তোমার হচ্ছে কি ও কমা ডি যুক্ত করে, যুক্ত করে প্রমাণ করা যায় যে কি হচ্ছে এই কোণটা বি এ ডি প্লাস কি হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা কি হচ্ছে বি সি ডি ইকুয়ালস টু হচ্ছে 2 সমকোণ। এটা হচ্ছে 2 নম্বর প্রমাণিত। দেখো এখানে এইটা তো পুরো ডিটেলস এ প্রমাণ করলাম, এইটাও সেই একই রকম ভাবে প্রমাণ করতো যদি এইটা আর এইটা যুক্ত হতো, একই রকম প্রসিডিউর হতো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ আবার 1 নম্বর 2 নম্বর দিতাম, তাদের যোগ করতাম, করতে করে এটা বেরোতো। তাই একবার করে দিয়েছি আর দ্বিতীয়বার করার দরকার নেই এত বড়, তাই জন্য কি অনুরূপ ভাবে আমরা কি এখানে ধরে নিলাম যে অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে যে এখানে বি ও ও এই যে বি ও আর হচ্ছে কি ডি ও ও পরস্পর যুক্ত করে হচ্ছে প্রমাণ করা যায় এ কি হচ্ছে ডি এ বি এ ডি প্লাস হচ্ছে বি সিডি ইকুয়ালস টু 2 সমকোণ বা 180। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর আর সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো মতামত জানানোর থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, নতুন কোন ভিডিওর জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করো, যে টপিকের ওপর ভিডিও চাইছো সেই টপিকের ওপর ভিডিও পাওয়ার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করো। ও আর বন্ধুরা এখনো পর্যন্ত যদি ভিডিওটি এই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার না করে থাকো তো বন্ধুদের সাথে শেয়ার করো, তাকেও শিখতে সাহায্য করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।